বিপিএল কার্ড করে দেওয়ার নাম করে এবার ভোক্তাদের কাছ থেকে রেশন কার্ড হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে এক রেশন ডিলারের বিরুদ্ধে ঘটনা গন্ডাছড়া মহকুমার শর্মা দুই নং রেশন দোকানে সেই ভিলেজের নিখিল সরকার পাড়ার বাসিন্দা বাবুলাল সরকারের স্ত্রী রেখা সরকার অভিযোগ করে জানিয়েছেন যে তাদের এপিএল রেশন কার্ডটি বিপিএল করে দেওয়ার নাম করে রেশনের ডিলার কার্ডটি ওনার কাছ থেকে জমা রাখেন এরপর দেখতে দেখতে এক বছর কেটে গেলেও বিপিএল কার্ডের কোনো পাত্তা নেই এমনই অভিযোগ তুলেছেন রেখা সরকার শুধু তাই নয় ওনার এপিএল কার্ডটির বর্তমানে কোনো হদিশ পাওয়া যাচ্ছে না বলেও জানিয়েছেন তিনি এ অবস্থায় রেশন কার্ডটি পাওয়ার জন্য ওনাকে একবার রেশন ডিলারের আরেকবার মহকুমা শাসক অফিসে ছুটে যেতে হচ্ছে তবুও কাজের কাজ কিছু হচ্ছে না উল্টো হয়রানির শিকার হতে হচ্ছে এমনই একাধিক অভিযোগ তুলছেন রেখা সরকার তিনি আরও জানান রেশন কার্ড না থাকার ফলে বিভিন্ন জরুরি কাগজপত্র করতে পারছেন না তিনি

ক আমি গেছি রেশন কার্ডে গিয়ে তোমরা গভর্নমেন্ট ধনি তোমরা বলে চাকরি করো তোমরা বলে কার্ড দিত না উমা আমরা দুনি আমার দিনের না দিনকে ধরে না আমরা কেমন দিয়েছি ক আমার বাবার কোনো নাই আমি এই না এনে দাম আমি কার্ড এনে দিয়া তো না তোমরা যদি ভাড়া তুমি না তার দুর্ড আনতে আনো আনে তুমি যদি নিজে একটা চেষ্টা করো আনো কিন্তু আমার দ্বারা সম্ভব নাই কার কার্ড বিহল তো শেষ এলাকা তো দুটো করে সম্ভব ঢেলেছে এখন আমি দুই তিনবার গেছি বুঝে আমার কাটটা লাগে ও ক্যাটা কার্ড জমা দিছে তারা গিয়ে আমার সামনে লয়ে দাঁড়া লয়েও আমরা হিনাতে জমা দিত আমরা এখানে থাকলো ডিলারের সামনে ডিলারের লগে হয়ে লইয়া আমার সামনে দাঁড়াইয়া কথা কুকু যারা আমি কার্ডটা হিনা জমা দিয়ে তবে প্রকৃত পক্ষে দিন এনে দিন খাওয়ায় পরিবারটি প্রকৃত পক্ষে বিপিএল পাওয়ার যোগ্য সরকারের বিভিন্ন সার্ভে রিপোর্টেও বারবার তার প্রমাণ মিলেছে তার পরিবারকে দরিদ্র সীমার নিচে বসবাসকারী হিসেবে দেখানো হলেও বাস্তবে বারবার তিনি বিপিএল কার্ড থেকে বঞ্চিত হচ্ছেন বিউ রিপোর্ট আর ইনিউজ